গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার গোপালপুর এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি, বয়স আনুমানিক 26 বছর। পরিবারের রয়েছে বাবা গোপেন মাঝি। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ছোটন মাঝি। আনুমানিক রাত্রি 12:30 নাগাদ প্রতিবেশী যুবক সাগর মণ্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝিকে ওই যুবককে ধারালো হাসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে, এরপর সারা শরীরে আঘাত করে বলে অভিযোগ পরিবারের। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় ওই যুবকের। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কি কারণে ওই যুবককে কুপিয়ে খুন করা হলো তাও তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রে 11:30 হাসপাতালে ওকে মারা গেছে। কিভাবে হলো ঘটনাটা? ঘুমা অবস্থায় ঘুমিয়ে ছিল, ওই অবস্থায় ওকে কেটে দিয়েছে। কে? সাগর মণ্ডল। কেন মারলো? কেন মারলো সেটা জানছি না আমি। আমি হলাম ওর জামাইদা। কোনো গন্ডগোল ছিল ওর সাথে? না, গন্ডগোল ছিল কি ছিল না সেটা আমি বলতে পারছি না। এ কোথায় ঘুমিয়েছিল, কিভাবে ঢুকলো? এই ঘরের মধ্যে ঘুমিয়েছিল, তারপরে চৌকির মধ্যে। তারপর কি হলো? আর ওই ছেলেটা আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো যে আসবে, কেটেছে যে। ওই আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো যে আমার কাকু কোথায় আছে, কাজ থেকে এসছে? তো বলছে হ্যাঁ এসছে। এবার বলছে ওটা ঘরে ঘুমিয়ে আছে। তো ওই ঘরের মধ্যে ঢুকে আর লাইটও বন্ধ ছিল ওই সময়, হাসুয়া দিয়ে আর গলায় মেরেছে। পুলিশ ধরেছে? না, পুলিশ এসেছিল। তো সব বাড়িতে তালা মেরে সব বাড়ি সুদ্ধা পরিবার পালিয়ে গেছে। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.